আসসালামু আলাইকুম বন্ধুরা, পপিস রেসিপিতে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখুন, আপনাদের জন্য আজকে আমি ভাপা পিঠার রেসিপি নিয়ে এসেছি। সেই জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি বন্ধুরা, পরিমাণ মতো। চালের গুঁড়াটা একটু ভিজা বন্ধুরা, শুকনো না। এখানে আমি গুড় নিয়ে নিয়েছি বন্ধুরা, গুড়টাকে আমি সুন্দর করে চাকু দিয়ে বা বটি দিয়ে এরকম করে কেটে নিয়েছি। এখানে আমি নারিকেল কুড়িয়ে নিয়েছি। চলুন তাহলে তৈরি করি। প্রথমে বন্ধুরা, চালের গুঁড়াটাকে আমরা পানি দিয়ে মাখিয়ে নিতে হবে। অল্প একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা। এখন এতে অল্প অল্প করে পানি দেব আর মাখিয়ে নেব। বন্ধুরা, ঝরঝর একটা ব্যাটার তৈরি করতে হবে। আর সবসময় মনে রাখবেন বন্ধুরা, যদি শুকনো গুঁড়ি হয় তাহলে ব্যাটারটা পানি দিয়ে মাখিয়ে কমপক্ষে 1 ঘন্টা রেখে দিবেন, তা না হলে ভাপা পিঠা তৈরি করতে পারবেন না। পানিটা অল্প অল্প করে দিতে হবে। আর এভাবে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, এখানে পানির মাপটা শিওর বলা যায় না, এটা আপনাদের বুঝে নিতে হবে যে আপনাদের এখানে কতটুকু পানি লাগবে আর কিভাবে মাখিয়ে নিতে হবে। দেখুন, আমি অল্প অল্প করে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, চালটা এরকম করে মাখিয়ে নিতে হবে, যাতে এরকম করলে হাত দিয়ে ডলা দিলে চালের গুঁড়িটা ভেঙে যায়। দেখুন, মাখানোর প্রসেসটা ভালো না হলে বন্ধুরা পিঠা তৈরি করতে পারবেন না, পিঠাগুলি ভেঙে যাবে। এখন আমি বন্ধুরা এরকম চালন দিয়ে আমি গুঁড়িটাকে চেলে নেব মিহিন করে। দেখুন বন্ধুরা, আমি গুঁড়িগুলি চেলে নিয়েছি, আমার গুঁড়িটা এতটা মিহিন হয়েছে। এভাবে করে চেলে নেবেন। এখন আমি পিঠা তৈরি করব। প্রথমে আমি 1 লেয়ার চালের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এতে পরিমাণ মতো গুড় দিয়ে দিলাম। তারপরেতে নারিকেলের গুঁড়া দিয়ে দিলাম। আবার এর উপরে চালের গুঁড়া দিয়ে দিলাম। তারপরেতে অল্প করে গুড় দিয়ে দিব। অল্প
করে নারিকেল কুড়া দিয়ে দিব। এখন উপর থেকে আরেকবার চাউলের গুঁড়া দিয়ে দিব। বন্ধুরা এই প্রসেসটা যেতে যেতে করবেন না, চাপ দিয়ে করবেন না, আলতো হাতে। দেখুন আমি করে নিয়েছি। এখন বন্ধুরা আপনারা এরকম একটা ন্যাকড়া ভিজিয়ে নেবেন বা মশারির ন্যাকড়াও নিতে পারেন। এখন আমি চুলায় দিয়ে দেবো। দেখুন বন্ধুরা আমি এরকম একটা পাতিলা, এখানে আমি আটা গুলিয়ে এটাকে বন্ধ করে দিয়েছি। আর আমি এরকম একটা সরাকে ছিদ্র করে নিয়েছি। এটা আমার সবসময় শীতে পিঠা বানানোর জন্য কাজে লাগে, সেজন্য আমি পিঠা বানিয়ে আবার রেখে দেই। এখন পানিটা বলক চলে এসেছে, এখন আমি এতে পিঠাটা দিয়ে দিব। এখন ন্যাকড়াগুলি উপর থেকে দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটা সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা পিঠাটা আমার সিদ্ধ হয়ে গেছে। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাটাও সিদ্ধ করে নেব। দেখুন আমি এরকম করে আরেকটা তৈরি করে নিচ্ছি। বন্ধুরা গুড়টা আপনারা আপনাদের চাহিদা মতো দিবেন। আপনারা বেশি মিষ্টি খেতে চাইলে বেশি দিবেন, আর পরিমাণ মতো খেতে চাইলে পরিমাণ মতো দিবেন। এটা আমি নারিকেল কুড়া দিয়ে দিলাম, আরেকবার আমি গুঁড়ি দিয়ে দিলাম, উপর থেকে আরেকটা লেয়ার গুড় আর নারিকেলের দিয়ে দিলাম। এখন আমি আবার গুঁড়ি দিয়ে উপর থেকে ঢেকে দিলাম। দেখুন এখন আমি চুলার পিঠাটা নামিয়ে নেব। দেখুন আমার এই পিঠাটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এরকম করে বন্ধুরা আমি একে একে সবগুলি পিঠা তৈরি করে নেব। সবগুলি পিঠা তৈরি করে বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার সবগুলি পিঠা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি। বন্ধুরা এখন অনেক সকাল, ভোরবেলা উঠেই আমি পিঠাগুলি তৈরি করলাম, বাচ্চাদের খাওয়াবো, সেই জন্য আপনারাও এইভাবে তৈরি করবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি বন্ধুরা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাকে, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর বন্ধুরা অবশ্যই আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখেই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আজ তাহলে এই পর্যন্তই শেষ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।